23 বছরে জিনা বেপাচারের আসামি ধরা পড়ল তিনটি আর ইংল্যান্ড আমেরিকা যারা নিজেদেরকে সভ্য দেশ বলে 2006 সালের একটা হিসাব ছিল যারা বলছে আমরা দুনিয়াকে শাসন করব তাদের প্রতি মিনিটে 250টা ধর্ষণ হচ্ছে তাহলে কে শান্তি দিতে পারে ইসলাম ইসলাম কত সুন্দর ইসলাম কত সুন্দর ইসলাম একটা গোলামের কথা চিন্তা করেছেন ইসলাম একটা পশুর কথা চিন্তা করেছেন ইসলাম আপনার ঘরে যে পশুটা কাজ করে তার কথা চিন্তা করেছেন একটা উট এক বখিল সাহাবীর ঘরে না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে বিশ্বনবীকে দেখে উটটা কাঁদলেন বিশ্বনবী বুঝলেন উটটা বললেন হে রাসূলুল্লাহ আমাকে আমার শক্তির বাইরে বোঝা দেয় আমাকে খাবার দেয় না খাবারের সময় সে কম দেয় এই কথা যখনই বলা মালিককে ডেকে আল্লাহর নবী বললেন তুমি উটকে কষ্ট দাও তুমি ওকে বোঝা বেশি দাও বহন বেশি দাও খাবার আবার কম দাও নবীজিকে স্বীকার করে রাসূলুল্লাহ ঠিক যে অভিযোগটা আপনার কাছে এসেছে উটের তরফ থেকে ওটা ঠিক বন্ধুরা আবার বিশ্বনবী তাকে বললেন তুমি পেট ভরে ওকে খেতে দাও ইসলাম একটা পশুর কথা চিন্তা করেছেন ইসলাম একটা গোলামের কথা চিন্তা করেছেন গোলামের ব্যাপারে আল্লাহর নবী বলছেন এহসানুল মামলুক তোমার ঘরে কি তো দাস তোমার ঘরে যে গোলাম আছে এর উপরে তুমি সদা এহসানি করিও বন্ধুরা আমার ইসলাম পিতা মাতার কথা চিন্তা করে বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাপের উপরে তুমি এহসানি করো ইসলাম সন্তানের কথা চিন্তা করে পিতা মাতার উপরে দায় দায়িত্ব দিয়েছে সুন্দর নাম রাখবে এবং শিক্ষার জায়গায় পৌঁছে দেবে এবং সুন্দর সঙ্গিনী তুমি বেছে দেবে এত সুন্দর করে ইসলাম আমাদের জন্য আইন এনেছে তাই না আমার আল্লাহ বলেছেন এর জন্যই না আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দ্বীন ইন্দাল্লাহি ইসলাম আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম আমার কাছে মনোনীত ইজিম হলো ইসলাম শান্তির বার্তা যে আনতে পারে তার নাম হচ্ছে ইসলাম জি আজ আমাদের অবস্থা কি আজ আমাদের অবস্থা ইসলামের বাইরে চলছি আপনাকে কেন বলবো আমি নিজে ইসলামের বাইরে চলার কারণে আজ মুসলমানদের কাছ থেকে শান্তি শেষ শান্তির জায়গাতে আমরা আর কেউ নাই শান্তির জায়গায় আমরা কেউ পৌঁছাতে পারছি না আমরা আমাদের আইনগুলোকে নিজের ব্রেন রচিত করে ফেলেছি জমি জায়গা ঘর বাড়ি পুকুর বাগান সব জিনিসের ব্যাপারে আমরা ব্রেনকে ব্যবহার করেছি ইসলামকে ব্যবহার করিনি যদি ইসলামকে ব্যবহার করতাম ব্রেনকে ছেড়ে দিয়ে তাহলে অনেক কাজ হতো সেই ইসলামের ফুল ভলিউমটার নাম হচ্ছে কোরআন 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 আমি আপনাদের কাছে লম্বা কিছু বলছি না আর একটা আয়াতের তর্জমা করে বিরতি নিব ইনশাআল্লাহ মাত্র একটা আয়াত আপনারা উঠাউঠি করবেন না আল্লাহর হস্তে বসেন সেই আয়াতটা কি বিসমিল্লাহির রহমানির রহিম কালতিল আরাব আমান্না ولكن كونوا أسلمنا ভাইরা আমার আরবের লোকেরা বলতো আমরা ঈমান এনেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে নবী তুমি বলে দাও তোমরা ইসলাম এনেছো ঈমান আনোনি ঈমান ওই ডিপলি জিনিস
ইমান আর ইসলাম অনেক পার্থক্য। ইসলাম হলো একটা নিয়মের নাম, কানুনের নাম, রুলসের নাম, প্রসিডিওরের নাম, একটা গণ্ডির নাম। আল্লাহ ইসলামকে এইভাবে বুঝিয়েছেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি অবশিরিল মুমিনিন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি আল্লাহর হক, আল্লাহর আইন, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুনের তোমরা হিফাজত করো। আবার আল্লাহ বলছেন, ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওবিআহাদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। ওবিআহাদিল্লাহি আউফু, আল্লাহর যে ওয়াদা, আল্লাহর যে হুদুদ, আল্লাহর যে আইন, আল্লাহর যে কানুন কোরআনে দেওয়া হয়েছে সেগুলোকে তুমি পুরা করো। আল্লাহর আইনে এতটুকু তুমি কমতি করিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি তুমি এই কাজ করতে পারো, তাই আমার আল্লাহ পরের আয়াতে বলছেন, ও আন্না হাজা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো তোমাদের জন্য সোজা রাস্তা, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, এই রাস্তাতে তোমরা চলতে থাকো, অন্য কোন রাস্তায় তুমি পদস্খলন করে চলে যাবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছি যদি তোমাদের ভিতরে ভীতি থাকে। ইসলাম স্বীকার করেছে, ইসলাম ছাড়া আরো রাস্তা আছে, ইসলাম ছাড়া আরো অনেক রাস্তা আছে, এটা ইসলাম স্বীকার করেছে। কেমন? ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, এটা হলো হাই রোড, ডানে বামে অনেক রাস্তা আছে, এটা ইসলাম স্বীকার করেছে। তবে ইসলাম বলে দিয়েছে, যদি তুমি ওই রাস্তায় ঢুকে যাও তো আল্লাহ থেকে সরে চলে যাবে, আল্লাহকে তুমি পাবে না। ইসলামের রাস্তা দিয়ে গেলে তুমি আল্লাহকে পাবে, ইসলামের বাইরে তোমাকে পার্টি ডাকবে, দেবদেবী ডাকবে, মাজারওয়ালা ডাকবে, রাজনৈতিকওয়ালা ডাকবে, সুদওয়ালা ডাকবে, ব্যাংকওয়ালা ডাকবে, আপনার কিনা মেয়েদেরকে গুরুকলারা ডাকবে, চারিদিক থেকে তোমাকে শুধু ওই হাই রোড থেকে টেনে গায়ে নামাবার জন্য হাজার লোকের তোমার মোলাকাত হবে। তুমি যেদিন থেকে ইসলামের ওপরে চলতে শুরু করবে, ইসলাম নামে গাড়িটা নিয়ে তুমি জান্নাতের দিকে চলতে শুরু করবে, তোমাকে ডানে বামে হাজারো রাস্তা ডাকবে। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, সেই রাস্তায় তুমি চলে যেও না, যদি তুমি ওই রাস্তায় ঢুকে যাও, ফাতাফাররাকা মিন সাবিলি, তুমি আমার রাস্তা থেকে সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ ওসিয়ত করছি যদি তোমাদের ভিতরে ভয় থাকি। তোমাকে ডাকবে অনেক, তুমি চলে যাও না, তোমার একটাই রাস্তা, সেটা হচ্ছে তুমি ইসলামের উপরে টিকে থাকবে। ইসলামের বাইরে যখনই চলে যাবে তখন তুমি শেষ হয়ে যাবে, বহু দূর রাস্তা হারিয়ে ফেলবে। ইসলাম ছাড়া কারো কাছে জ্যোতি নাই। আল্লাহ কোরআনে আরো অনেক আয়াত বলেছেন, সেদিকে আমি আগাচ্ছি না। এখন আমি আপনাদেরকে এই এক দুই করে উঠা দেখে বাধ্য হচ্ছি, কারণ শীতের কামড় এসেছে। তো তারপরেও ছোট্ট করে দুটি কথা বলি, আমি আপনাদেরকে শেষ করে দিতে চাইছি। তো এই যে কজন আছেন আর উঠিয়েন না, আর বেশি টাইম আপনাদের কাছে আমি নিব না। এখন কি করব, দেখেন এই একটা কথা আছে, বাই চয়েস আর বাই চান্স, বাই চয়েস আর বাই চান্স। একজন আমেরিকার ব্রেস্টার, আমেরিকান আন্তর্জাতিক ব্রেস্টার, সে ইসলাম কবুল করেছে, যে কলকাতা এসছে আর রমজান মাস, তো কলকাতা কলুটোলায় হাঁটতে গিয়ে দেখছে মুসলিম ছেলেরা চপ পেঁয়াজি খেয়েছে, তো দেখে এসে মাথায় হাত মসজিদে বসে আছে। তো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে যে রোজা মাস আর মুসলমান ছেলেরা খাওয়া দাওয়া করছে,
তাহলে কি ইসলামে এরকম কোনো আইন আছে যে যারা নতুন মুসলমান হবে তারা খেতে পাবে না আর যারা জন্মগত হবে তারা খেতে পাবে ইমাম সাহেব বলেন না তো এরকম তো কোনো আইন নাই রমজানে সবাই খেতে পাবে না তখন উনি এই কথাটা বলেছিলেন এরা বাই চান্স মুসলমান আমি বাই চয়েস মুসলমান ইসলামকে নিয়ে সার্চিং করে আমি মুসলমান হয়েছি আর এরা গত অনুগতিক হয়ে গেছে আর বাপ ছিল মুসলমান ও হয়ে গেছে মুসলমান ইসলাম কি কেন কোথায় কিভাবে কিছু বোঝার চেষ্টা করেনি এটাই হয়ে গেছে সমস্যা বিধায় আমি আজকে আপনাদের সামনে কম বেশি দের ঘন্টা দুটি কথা বললাম তার একটাই সারাংশ পৃথিবীতে যদি কেউ শান্তি আনতে পারে তো ইসলাম পারবে তাছাড়া আর কেউ পারবে না الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يظلمه فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه المحميد أعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما جهر منها وما بطن ولا
ولا تقتلوا نفسا التي حرم الله الا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تذكرون هيا الله সকলেরই বড় সেই বিদ্যা আছে যার সকলেরই বড় সেই বিদ্যা আছে যার বিদ্যা সমান ধন কোথা আছে আর সকলে রাজাকে মানে আপনার দেশে আলেমের মান হই স্বদেশে বিদেশে সকলে রাজাকে মানে আপনার দেশে আলেমের মান হই স্বদেশে বিদেশে সব ধন ক্ষয় হয় খরচ করিলে বিদ্যা নেহি ক্ষয় হয় চিরকাল দিলে সব ধন ক্ষয় হয় খরচ করিলে বিদ্যা নেহি ক্ষয় হয় চিরকাল দিলে বিদ্যা নেয়া শিখিয়াছে বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন বিদ্যাহীন মানুষ পশুর মতন শৈশবে বিদ্যা শাখা করিবারে কাল শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল এনা একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন বিদ্যাহীন মানুষ পশুর মতন শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল তাই বলি অগ শিশু এখনো হইতে যতন কর তোমরা বিদ্যা শিখিতে গরিব দুঃখীর বাক্য হলে সুবচন গরিব দুঃখীর বাক্য হলে সুবচন সাদরে তার তুমি করিবে গ্রহণ সম্রাট ধনীর বাক্য হলে কুবচন ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন সম্রাট সমসুখী সেই ভিখারি থাকে যদি তার ঘরে আল্লাহ ওয়ালি নারী শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ
সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দা থেকে শুনে ওয়ালি মুমিনা মা ও বোনেরা প্রশংসা তো তার যিনি আমাদের রব যিনি আমাদের আল্লাহ যে মুনিব আমাদেরকে আজকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আমার কোন একটা বিষয়কে সামনে রেখে কোরআনের কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সেই বিষয় কেন্দ্রিক আয়াতগুলো পড়া হয়ে গেছে শুধুমাত্র আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে যাব স্বল্প সময়ের ভিতরে কিছু বলার নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কাল তো ইলাইহি উনি কিন্তু আজকে এক নতুন ধাঁচের বক্তব্য হবে দুটি জিনিস আপনাদের সামনে আগে আমি বলবো তারপরে বক্তব্যের দিকে আগিয়ে যাব সেই দুটি জিনিস একটু আপনারা বর্তমান অগ্রগতি যুগের মানুষ ধ্যানের সঙ্গে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন একটা হলো আল্লাহ একটা হলো রাসূল একটা হলো দ্বীন ইসলাম রাজিত বিল্লাহি রব্বাম অবিল ইসলামে দীনান অবি মুহাম্মাদিন নবিয়া ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি নবী আল্লাহকে রব রূপে মেনে নিল দীনকে ইসলাম রূপে মেনে ইসলামকে দীন রূপে মেনে নিল এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বা রাসূল রূপে মেনে নিল সেই প্রকৃত মুসলিম আমরা এখানে যতগুলি লোক বসে আছি সকলের মিজাজ সুস্থ সকলে ঠান্ডা মিজাজে কথা বলছি শুনছি ধারণ করছি মূল্যায়ন করছি এখানে আমি আমার আইডিয়ার উপরে বলছি একটাও মেন্টাল রোগী নাই পাগল নাই পাগল থাকলো থাকলে সে সমাজে ড্যান্স দিত আরেকটা কথা আমি আমার আইডিয়া থেকে বলছি যতগুলি লোক শীতের কম্বল বা লেপের আরামকে পায়ে করে ঠেলে দিয়ে একটা চটের ওপরে বসে আছেন যে লোকগুলো সোফা ছাড়া বসে না চটে বসে আছেন আর উপরে কোনো ছাদ নাই সেটাও একটা চট মাত্র লাইলনের এর নিচে রাত্রি 11টা ক্রস করতে পেরেছে শুধুমাত্র কোরআনের মহব্বতে আল্লাহর মহব্বতে রসুলের মহব্বতে দ্বীনের মহব্বতে এছাড়া আর দ্বিতীয় কিছুই নয় খাওয়ার পর্ব প্রায় শেষের দিকে খাওয়াটা আল্লাহর হুকুম কুলু ওয়াশরাবু খাও পান করো তো সেটাও আমিও খাই আপনারাও খান ওটা নিয়ে কিছু বলছি না এতটা সময় অতিক্রম করেছে শুধু আল্লাহর মহব্বতে যদি আমি এখন কোরআনের কথা বাদ দিই হাদিসের কথা বাদ দিই দ্বীন ইসলামের কথা বাদ দিয়ে আমার পারিবারিক আলোচনা শুরু করি আমি কি করি আমি কি খাই আমি কোথায় থাকি তাহলে এই লোকগুলো 5 মিনিট আর এই ময়দানে থাকবে না নিজে নিজের বাড়ি চলে যাবে কারণ এরা বসে আছে তো কোরআনের মহব্বতে আছে কিন্তু কিছু জায়গায় আবার ভুল হয়ে গেছে
অনুপরিমাণ ঈমান আছে বলি বসিয়ে আছে, আপনাকে যে বসিয়ে রেখেছে সেটা আপনার রক্ত নয়, আপনার ব্লাড নয়, আপনার পা নয়, আপনার দেহ নয়, আপনার মস্তিষ্ক নয়, উদ্দীপনা নয়, প্রেম ভালোবাসা নয়, রেখেছে আপনাকে আপনার ঈমান। বেঈমান হলে এই জায়গায় আসতো না, অনেকে রাতে আরাম করছে। কিন্তু দুটি জিনিস আমাকে ভাবতে অনেক অবাক লাগছে, সেই দুটি জিনিস কি? ইসলাম ভালো, ইসলাম সুন্দর নয়, ভালো। প্রতিটি সুন্দর জিনিস ভালো নয়, পৃথিবীতে যত সুন্দর জিনিস আছে সবগুলো ভালো নয়, কিন্তু প্রতিটি ভালো জিনিসের ভিতরে সৌন্দর্য লুকিয়ে আছে। গতকালকে নাটাতলায় বক্তব্য রাখছিলাম, দিয়ে আমি একটা কথা বললাম যে বিশ্বের বুকে একটাই জাতি আছে যে চ্যালেঞ্জ দিতে পারে, তাদের প্রতিটি জায়গাতে দলিল পৌঁছে গেছে, তাদের প্রতিটি জায়গায় দলিল পৌঁছে গেছে। এমন একটা জায়গা নাই যেখানে দলিল পৌঁছায়নি। কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম সাবিল, কোরআনের নাম নূর, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম তৌহিদ, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম বাইয়েনা, 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 প্রকাশ্য দলিল। কোরআন এমন একটা জিনিস এনেছে যার দলিল সব জায়গায় ফিটিং আছে। মুসলিম পায়খানায় যাবে তাও পাঁচখানা দলিল নিয়ে যাবে, মুসলিম পেচ্ছাপ করতে যাবে সেখানেও দলিল পৌঁছে যাবে, মুসলিম স্ত্রীর কাছে যাবে তো দলিল পৌঁছে যাবে, মুসলিম গোসল করতে যাবে তো দলিল পৌঁছে যাবে, মুসলিম ভাতের থালায় বসবে তো বিশখানা দলিল মাথায় লোড করে বসবে। বিশ্বনবী দস্তরখানা বিছিয়ে খেতেন, তিন তরিকায় এক তরিকায় বসতেন, ডান হাতে খেতেন, আগে ধুতেন, এক সাইড থেকে খেতেন, খাওয়ার ইমান কি, খাওয়ার কোন গতিতে যায়, বিভিন্ন দলিল পৌঁছে যাবে। মুসলিমের একটা জায়গা আঙুল তুলে দেখান যে জায়গায় আল্লাহ এবং রসুল মুখ খুলেনি, দলিল নাই, একটা জায়গা দেখান। কিন্তু যে দলিল সব জায়গায় পৌঁছাচ্ছে, একটা জায়গা খেয়াল করেন, যত ভালো তত খারাপ। খারাপটা কেন? পায়ে হাঁটছেন, পড়ে গেলেন, হাড় ভাঙবে না, একটু চোট লাগবে। সাইকেল থেকে পড়ে গেলে একটু ছিলে যাবে। আপনার মোটর বাইক থেকে পড়লে হাড় ভেঙে যাবে। মারুতি 120তে যাচ্ছে, সুইফট ডিজায়ার, অ্যাক্সিডেন্ট হলে বাঁচবেন কি না তার কোনো ঠিক নাই। রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, লাশকে চিনা কঠিন হয়ে যাবে। প্লেনে যদি ধাক্কা লাগে তো আপনাকে পাওয়াটাই কঠিন হয়ে যাবে। ইতিহাসের পাতাতে বহু প্লেন হারিয়ে গেছে, আজকে সমুদ্রের বুকে তাদেরকে পাওয়া যায়নি, সলিল সমাধিতে তারা চলে গেছে। যার গতি বেশি তার অ্যাক্সিডেন্টে ক্ষতি বেশি। তো যেমন ইসলামের সব জায়গায় দলিল পাওয়া যাবে, কেউ যদি স্বেচ্ছায় জ্ঞানবশত ইচ্ছাকৃত প্রত্যক্ষ জ্ঞানে ইসলামের একটা আইনকে অবমাননা করে, একটা আইনকে, একটা আইনকে, একটা আইনকে, তো জেনে নেন তার মুসলমান থাকাটাও কঠিন হয়ে যাবে। আমি হয়তো বা ভুল বলে ফেলছি নাকি আমি জানি না, আমার ডানে বামে বড় বড় উলামা হযরত বসে আছেন, ভুল বললে আপনি আমাকে শিখিয়ে দেবেন। স্বেচ্ছায় সজ্ঞানে, আমি অনেক ছোট ছেলের জুমার খুতবা শুনতে গেছিলাম, তো আমার মামা, তিনি পৃথিবী থেকে চলে গেছেন, একজন বিখ্যাত আলিম, সৌদি থেকে একটা কাগজ এসেছিল প্রত্যেকটা এলাদিস গ্রামে, তখন সেটা জমিয়ত থেকে বন্টন ডিস্ট্রিবিউট করা হয়েছিল জেরক্স করে, এবং সেটা জুমার খুতবার সময় প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা জায়গায় বলেছিলেন। আমি শিশু অবস্থায় তখন শুনেছি, দুটো বিষয়ে বলেছিলেন। একটা বিষয় আমার মনে আছে যে স্বামী স্ত্রীর ভিতরে যদি কেউ নামাজ পড়ে আর কেউ নামাজ পড়ে না, তাদের বিবাহ বন্ধন থাকবে না।
একজন নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না, বিবাহ বন্ধন থাকবে না, দুজনেই নামাজ পড়ে না, বিয়ে পড়ানোর দরকার নাই, তারা তো ইসলামের বাইরে আছে, যা ইচ্ছে তাই করুক গো, আর দুজনেই যদি নামাজ পড়ে তাহলে বিবাহ বন্ধন থাকবে, এটা একটা ফতোয়া এসেছিল। আর দ্বিতীয় ফতোয়া এসেছিল কোনো মুসলিম